নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আজকের এই ভিডিওতে স্বাগতম। বন্ধু, আজকের ভিডিওতে একটা নয়, দুটো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কিন্তু আলোচনা করব পিএম কিষাণ সম্পর্কিত। আসুন বিস্তারিত জেনে নিই আজকের ভিডিওতে। বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 11তম কিস্তির 2000 টাকা এপ্রিলের প্রথম সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে কিস্তির টাকা সেই কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে যারা নিজেদের অ্যাকাউন্টের ই-কেওয়াইসি করিয়েছেন। যে কৃষকরা এই শর্ত পূরণ করবেন না তাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু বন্ধুরা ক্রেডিট হবে না। সরকারের তরফে পিএম কিষাণ যোজনার জন্য ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক করা হয়েছে। বন্ধুরা, আপনারা কৃষকরা বাড়িতে বসেই নিজেদের মোবাইলে, ল্যাপটপে বা কম্পিউটারের মাধ্যমে ই-কেওয়াইসি প্রক্রিয়া সহজেই করে ফেলতে পারেন। আমরা আপনারা নিজেরা কিভাবে এই ই-কেওয়াইসি করবেন তার ভিডিও আপলোড করে রেখেছি, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন কিভাবে আপনারা সহজেই ঘরে বসে ই-কেওয়াইসি করে ফেলবেন। এছাড়া বন্ধুরা, সম্প্রতি কিষাণ যোজনার ক্ষেত্রে একাধিক বড় বদল করেছে কেন্দ্র সরকার। এই যোজনায় নতুন রেজিস্ট্রেশন করালে রেশন কার্ড নম্বর দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এর পাশাপাশি অ্যাকাউন্টের পিডিএফ বানিয়ে অনলাইন পোর্টালে আপলোড করতে হবে। নতুন রেজিস্ট্রেশন করার সময় জমির নাম্বার, আধার কার্ড, ব্যাংকের পাসবুকের হার্ড কপি জমা করা কিন্তু আর বাধ্যতামূলক নয়। এবার থেকে সফট কপি জমা দিলেই যথেষ্ট। তাহলে বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং এই আপডেটটি যাতে আরও মানুষের মধ্যে পৌঁছে যায় ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে দেবেন, যাতে আমরা নতুন ভিডিও আপলোড করলেই আপনি ভিডিও নোটিফিকেশনটি পেয়ে যান সবার আগে। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আমাদের চ্যানেলের সমস্ত দর্শককে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থেকে নিজেকে আপডেটেড রাখবেন।